দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টেলিভিশনে আধ ঘন্টার গল্পে। আজ আমরা কথা বলবো স্বপ্নবাজ এক মানুষকে নিয়ে, কিন্তু 36 বছর বয়সেই সে জীবন থেমে গেল। যিনি স্বপ্ন দেখতেন হিমালয় জয়ের, যিনি স্বপ্ন দেখতেন বিশ্ব ভ্রমণের, ছিলেন দেশপ্রেমিক। হ্যাঁ দর্শক, বলছি মেজর সিনহার কথা, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনা মোহাম্মদ রাশেদের কথাই। আজ আমরা এসেছি সিনা মোহাম্মদ রাশেদের মায়ের কাছে, যার কাছে আমরা শুনব এই স্বপ্নবাজ মানুষের বেড়ে ওঠার গল্প। আমন্ত্রণ জানাচ্ছি সিনা মোহাম্মদ রাশেদের মা নাসিমা আক্তারকে, যিনি আজ সকলের মা হয়ে উঠেছেন। স্বপ্নবাজ এক মানুষের মা আপনি। 1984 সালের কর্ণফুলিতে জন্ম নিয়েছিল ছোট্ট একটি শিশু। কিভাবে বেড়ে উঠেছিল সেই শিশুটি, তার গল্পই শুনতে চাই আমরা আপনার কাছে। আমি তো আসলে এখন ওইভাবে সব কিছু আমার মনে আসবে না, যতটুকু আসে যেভাবে আসে আমি সেভাবেই বলবো আর কি। কিন্তু ছোটোবেলা ওর বাবা তখন ইয়ে ছিলেন, কর্ণফুলি পেপার মিলে ছিলেন, তো ডেপুটেশনে ছিলেন উনি। 1973 সালে BCS দেওয়া কর্মকর্তা ছিলেন, তো ওখানে তখন ডেপুটেশনে ছিলেন। ডেপুটেশনে থাকা অবস্থায় আমার তো হলো রাঙামাটি একটা মিশন হসপিটাল আছে যে কাপ্তাই, ওখানে তারপর আমাদের পোস্টিং হয়ে গেল এসি ল্যান্ড হিসেবে ছাতক পোস্টিং। তখন ছোটো 6-7 মাস বয়স, ছাতক আমরা মনে হয় 1-1.5 বছর ছিলাম, আমার ঠিক মনে নেই। তারপরে আমাদের পোস্টিং হলো ধর্মপাশা, সুনামগঞ্জের একটা উপজেলা ধর্মপাশা, ওখানে ওর বাবা টিউনার ছিল, ওখানে আমি 4-4.5 বছর ছিলাম। তখন ও স্কুলে অত যাওয়া আসা করতো না, দুরন্তপানা করতো, সামনে অনেক মাঠ ছিল, একটা হরিণ ছিল আমার, সে হরিণ নিয়ে খেলাধুলা, পশু পাখির প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল। একটা পিঁপড়া যদি এখান দিয়ে যেত, আমরা যদি ইয়ে করতো আঘাত করেছে সরাই যেত, ধরতো, ধরে এটাকে সেফ সাইডে রাখতো, আমলে তুমি ধরে কী করবে, ও তো হ্যাঁ মায়ের জীবনে প্রতি পায়ে ছিল। তারপর আমাদের পোস্টিং হলো উখিয়া, এই কক্সবাজারের উখিয়া, তখন সে ওখানে উখিয়া একটা স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি হলো, স্কুলে হ্যাঁ হ্যাঁ পাঠশালা শুরু, তখন ওকে ভর্তি করানো হলো। তাও যে পাহাড়ি মাঠ পাহাড়ি ঘাট ওই দিয়ে বেয়ে বেয়ে স্কুলে যাওয়া আসা, কারো কাছে সে যেত না, সে একা যাবে একা আসবে এরকম ধরনের। ওর বাবা বলে যে আমি যদি যাই ওর সঙ্গে, ওকে দেখি আমি মানে ও চলে যায় আগেই, ও এই টাইপের মানে অত্যন্ত দুরন্তপনা ছিল, খেলাধুলার প্রতি প্রচণ্ড ধরনের পছন্দ করতো আগের থেকে। আর প্রকৃতি তো মনে হয় এখন মনে হচ্ছে যে, তখন তো মনে করতাম যে বাচ্চা মানুষ এরকম হয়তো সব বাচ্চারা এরকম করে, কিন্তু এখন মনে হচ্ছে সে ভেতর থেকে তার প্রকৃতিকে ভালোবাসা ছিল। হ্যাঁ, তারপর সেখান থেকে আমাদের পোস্টিং হলো চাঁপাইনবাবগঞ্জে, তারপরে ওইখানে সে ক্লাস 1, 2, 4 এরকম মনে এরকম 8 পর্যন্ত পড়েছে। তারপরে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে ওর বাবার পোস্টিং হলো সাতক্ষীরা, তখন সেখান থেকে সে 5, 6, 7 এরকম মনে পড়েছে, 2 বছর কি 2.5 বছর ছিলাম ওখানে সাতক্ষীরা থেকে ওর বাবার, হ্যাঁ দক্ষিণাঞ্চল সাতক্ষীরা থেকে আমাদের পোস্টিং হলো। সিরাজগঞ্জের জেলা পরিষদের সচিব হিসাবে ওর বাবা পোস্টিং হলো সিরাজগঞ্জে, হয়তো 6, 7, 8 এরকম এরকম আমার ঠিক কত তো মনে নেই, 8 পর্যন্ত পড়ে। ওর বাবার আবার পোস্টিং হইলো ঢাকাতে, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে উনি পোস্টিং পেলেন। তো তখন এখন তো কিন্তু তখন ঢাকাতে ভর্তিটা টাফ ছিল এরকম স্কুলে, ও তো ক্লাস 8-এ তো নেবে না কেউ তাকে এভাবে। তারপরে দেখি ও কোনো রকমে ওর মানে টিচার দেখে বলে টোলে পরীক্ষা টরীক্ষা দিয়ে চান্স পেলো ক্লাস মাঝামাঝিতেই, 8, 9, 10 কর্মীটোলা শাহিনে পড়লো, ওখানেও দুরন্তপনা। সেই ওখানে তো আরও বিশাল এরিয়া নেই স্কুলটা, বন জঙ্গল বনে বাজারে মাঠ সব কিছু। তারপর ওখানে সে আবার বিতর্কতে অংশগ্রহণ, যত রকম স্কুলের অ্যাক্টিভিটিস যা থাকে খেলাধুলা কেন্দ্রিক এই ধরনের কেন্দ্রিক যত কিছু থাকে সব কিছুর মধ্যে তো এসেছিল। কর্মীটোলা শাহিন থেকেই তিনি SSC পাস করলেন, এরপর আমরা উত্তরে চলে আসলাম, বাবাও চাকরি শেষ হয়ে গেল, LPR চলে আসলো 1999 সালে। তখন ওকে ভর্তি করে দিল রাজুকে, রাজুকে চান্স পেয়ে গেল ভর্তি হয়ে গেল, এই তো রাজুকে তার দুরন্তপনা। তারপরে BNCC থেকে সে চান্স পেল ইন্ডিয়া যাওয়ার। আমি বলতাম ইন্টারের সময় কম, ফিজিক্স কেমিস্ট্রি একটু কোচিং করতে হয় পড়তে হয় স্যারদের কাছে যেতে হয়, বলতো যে বিকালবেলা খেলা দেখে এই যে আমি স্যারদের চার দেওয়ালে বসে থাকবো, নইব নইব চ, একবার একটা জিনিস পড়লে সেটা তার মনে মনে থাকতো, ওটা দিয়ে সে 85% নাম্বার চলে আসতো। আমি বলতাম
যে তুমি একবার পড়ে যদি এত নাম্বার পাও, তুমি যদি একটু বেশি পড়ো তাহলে তুমি টপে থাকবা। আমার তো টপে থাকার দরকার নাই রেজাল্টে, আমি তো টপে থাকতে চাই না। আমি আমার আমার যেটা ভালো লাগবে, যতটুকু ভালো লাগবে আমি অতটুকুই করবো। ভালো লাগাটাকেই, ভালো লাগাটাকে, একদম ভালো লাগাটাকে। পরে দেখি হাসতে খেলতে খেলতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিবিএতে পরীক্ষা দিয়ে আবার দেখি ফিফথ হয়ে গেছে। আমি তখন বলি যে আল্লাহ তো ভালোই তো করলাম। এই যে আর্মিতে যে গেল প্রথমবার কিন্তু সে আউট হয়েছে। ওই যে লিগা আর্মিতে যাওয়ার স্বপ্ন কি তার আগেই ছিল? আর্মিতে যাওয়ার স্বপ্ন ঠিক বুঝি না আমার ছিল, মানে যেহেতু ওর ভিতরে একটা অ্যাডভেঞ্চার কাজ করতো, সেই কাজ করতো যে ওইটা তো ওইটার সঙ্গে যায়, ওই 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 জীবনটা, ওই জীবনটা ওর সঙ্গে যায়। কারণ এখানে তো অনেক কিছু শেখার আছে, সে যে বিশ্ব ভ্রমণ করবে তার জন্য তার মানসিক পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি, এগুলো তো আর্মিতে ছাড়া হবে না। এখন আমি চিন্তা করি ও ওখান থেকে দেশপ্রেম সব কিছু ওখান থেকে গেইন করছে সে নিশ্চয়। পরে দেখি আর্মিতে প্রথমবার হলো না পায়ের লিগামেন্টের জন্য, বলে যে দৌড়াতে নাকি অসুবিধা হবে। পরেরবার আবার দেখি যে হয়ে গেছে, হয়তো এই যে আর্মিতে সমস্ত কোর্সগুলি করলো। সেনাবাহিনীতে তো যুক্ত হলো তার অ্যাডভেঞ্চার এবং তার স্বপ্ন পূরণের নানা কারণ, তার আগে থেকে ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যাবে। এর মাঝে কি আপনার আপনাদের কোনো স্বপ্ন তার উপরে চাপিয়ে দিয়েছিলেন কিনা কখনো? সেই সুযোগই আমার হয়নি। ভাবলাম যে আমি যদি এটা করি তাহলে দেখা যাবে ফল, আমিও কিছু পাবো না ও কিছু পাবে না, ঠিক এরকমই হবে ব্যাপারটা। আধুনিক মানসিকতা, তার জীবন তার কাছে, তার স্বপ্ন তার কাছে, এবং ওটা সে আমাকে বুঝিয়ে নিতে সক্ষম হয়েছে। কারণ ও কোনো টিচার ছাড়া ভালো রেজাল্ট করতো, সে কলেজে প্রিফেক্ট হয়েছে, সে বিএনসিসিতে ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয়েছে, তারপর ওখানে তখনকার প্রধানমন্ত্রী কে যেন ছিলেন বাজপেয়ী, ওনাদের সঙ্গে বসেছে খেয়েছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তো সে ক্ষেত্র তৈরি করেই ফেলেছে। সে সেনাবাহিনী সে জীবন সে আনন্দের সাথেই আসলে গ্রহণ করেছে, গ্রহণ করেছিল, গ্রহণ করেছে। এবং আমাকে বলতো অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এইবার আমি মানে চাকরি ছেড়ে দিবে, এটা তো সহজে কি একটা মাকে বলা যায় যে এত মা কি সহজ মেনে নেয়? মেনে নেয়, কিন্তু সে নিশ্চিত চাকরি, নিশ্চিত চাকরি। সেখানেও সে আমাকে তার আস্থায় কৌশলে আস্থায় নিয়ে আসছে। আমি এখানে তো অনেক হলো, অনেক কিছু শেখা হলো, আর কি হবে থেকে? এখন তো নতুন কিছু জানা, নতুন কিছু শেখা, নতুন বিশ্ব ভ্রমণ ট্রমণ এই ধরনের কিছু। বাবার মৃত্যুর পরে পুরো পরিবারের কান্ডারি তো হয়ে উঠেছিলেন তিনি, সে গাইড দেওয়া হতে আরম্ভ করে ওর মানে প্রত্যেকটা জিনিস সে একদম ইয়ে তার খেয়ালে রাখতো, প্রত্যেকের প্রতি, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো সে তো আছেই, যে এখন যেখানে ডেকেছে রাত বিরাতে ছুটে চলে গেছে, তাতে করুক আমার সমস্যা তো নেই। অবসর জীবন শুরু করার পর কী করলো তিনি? অবসর তো 2018 নভেম্বরে মনে হয় ইয়েতে গেল, রিটায়ারমেন্টে গেল, 2019 নভেম্বরে মনে হয় এর এক বছর আমার কাছেই ছিল। রেডি হচ্ছে বিশ্ব ভ্রমণে যাবে, সব কিছু মোটামুটি ভেতর থেকে গুছাচ্ছে। তারপরে তো আর চায়না তাও ইয়ে হয়ে গেলো, ওই যে করোনা হয়ে গেলো। এখন আমাকে বলে যে আমি তো অনেক কাজকর্ম করি, সারাদিন সারারাত কাজকর্ম করি, বাইরে যেতে হয়, আসতে হয়, তুমি বাসায় একা, আমি একাই তো থাকতাম আর কি, তখন তুমি বাসায় একা থাকো, তো আমি রাজশাহী চলে যাই। বলি রাজশাহী যাই কী করবো? বলে রাজশাহী আমার অনেকগুলো কাজ হবে, আমার ফিজিক্যাল ফিটনেসের যে এই বাসায় তো আমি এভাবে সবসময় করতে পারবো না, এখানে জিম টিম সব বন্ধ হয়ে গেছে না, তো ওখানে আমি পদ্মা নদী আছে, নদীর পাড় আছে, পদ্মা ও তো ছিল রাজশাহীতে, ওই যে টিচার হিসাবে ছিল, পদ্মা নদীর পাড়ে মাইলকে মাইল 10-12 মাইল এক দৌড়াতো দৌড়াতো। তারপর আমার একটা ফ্রেন্ডের মায়ের লাইব্রেরি আছে বিশাল, বই পড়ার সুযোগটা হয়ে যাবে, আর আমার কাজ করার কাজে অবসর সময় তো কাজ করতে পারবো সব মিলে, আবার তুমিও এখানে সেফ রইলা। এমনি আমি বলতাম যে আত্মীয় স্বজন সবাই বলে ও তো রিটায়ার হয়ে আসছে, ও তো এখন এত বড় চাকরি করতে পারবে, ও তো এত টাকা বেতন, আত্মীয় স্বজনদের যা হয় আমাদের তো আমি বলি বাবু আমি তো মানুষ যখন বলে বলে বাবা এসে তো ইয়ে মানে একটু রেস্ট দিতে পারলাম না, এসেই কি আবার চাকরিতে ঢুকতে হবে? মানুষের একটা রেস্টেরও তো দরকার আছে বলতেছে। মানে 36 বছর বয়সের একজন মানুষ কেন বেকার থাকবে? তিনি তো আসলে সমাজের প্রশ্ন, সমাজের প্রশ্ন। তখন আমি বল তখন বলছি আচ্ছা বলে দিও ফ্রিল্যান্সিং করি, আমাকে এইভাবে আবার বলতেছে, মানে আমাকে তো একটা কিছু বলতে হবে যে আচ্ছা বলে দিও ফ্রিল্যান্সিং করি। আমি বলি তুমি কী করো? কই কিছু তো ইয়ে করি না, বলো না। বলে আমার বলার মতো এখনও হয় নাই, বলার মতো হলে বলবো, সেটাও সারপ্রাইজ।
বিশাল সারপ্রাইজ সারপ্রাইজ রেখেছিল যে বিশাল সারপ্রাইজ আমাদের পুরো পরিবারের জন্য সবার জন্য বিশাল ও যে এটা করতে পারে আমরা মনে হয় দেখো ওর যে ভয়েসটা শুনি শুনে আমি তো অবাক হয়ে গেলাম আমার ছেলেকে মানে সে এটাই দেখাতে চাইত যে আমি মানে এই ডকুমেন্টারি এই ভয়েস যে তার আপনি নিজেই বিস্মিত হ্যাঁ বিস্মিত সে এটাই দেখাতে চাইত যে আমি সব পারি ইনশাআল্লাহ এরকম হয়তো বা নাহলে তো ওই জন্য রাজশাহী থেকে এসে চলে গেলেন রাজশাহী থেকে আসলো এসে এক সপ্তাহ বাসায় ছিল আমার সঙ্গে কাটালো সময় তখন আর বাইরে টাইরে যায়নি আমার সঙ্গে সময় কাটাইছে ঘরে ছিল খাওয়া দাওয়া করছে ঘুমাইছে ঘুমাইছে ও রাজশাহী থেকে আবার আসার সময় করোনা টেস্ট করে আসছে যেন আপনি সেফ হ্যাঁ 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 আমি এই বলি যে ইয়ে বলে যে করোনা টেস্ট করে আসছি আম্মু আচ্ছা আবার রাজশাহীতে থাকা অবস্থায় সে অনলাইনে আমার জন্য অক্সিজেন সিলিন্ডার পাঠাই দিচ্ছে তো বল যে আম্মু তুমি তো একটু শ্বাসকষ্টের সমস্যা আছে যদি হয় তুমি তাড়াতাড়ি হসপিটাল যাওয়ার আগে তুমি অক্সিজেন এই সিলিন্ডার আমার বাসায় আসছে প্রত্যেকের বোনদের বাচ্চাদের আত্মীয় বললাম না এরকম একটা যে সবার প্রতি তার মনে হতো যে কিন্তু ভাবখানা এমন করতো যে আমি জানি না দেখি না এরকম ভাবখানা করতো কিন্তু সব করতো ওই যে খেয়াল রাখতো এই টাইপের তারপরে এক সপ্তাহ পরে বলতেছে আম্মু আমার তো ওই যে কক্সবাজারে কিছু শুটিং টুটিং আছে আমরা ডকুমেন্টারি করবো কি কাজ করছিল আপনার সাথে কি আলাপ করেছিল ওই যে আমি তো জানি যে একটা মানে এই ধরনের কিছু ওই যে বললাম না আমার একটু অভ্যাস কম জিজ্ঞেস করার যে তুমি কি কাটছো কাজ আর ওটা মানে ব্যক্তিগত বিষয় হ্যাঁ একদম 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 হ্যাঁ প্রত্যেকের ছেলে মেয়ের সবারই যে আচ্ছা ওরা ওদের মতো কিছু করতেছে এই প্রশ্নটি করাটি আসলে কঠিন আসলে সর্বশেষ আপনার সাথে টেলিফোনে কবে কথা হয় হ্যাঁ ওই যে ও আমাকে আমি বলছি আসো বলে না আমিও আসবো না গাড়ি নিয়ে এত দূর যা আসা আমার আসা যাবে না তো আমি বলছি তাহলে গাড়িটা রেখে তুমি প্লেনে করে চলে আসো তারপর চলে যাও বলে যে না ওইটাও ভেবেছে ওইটা বলার পর তার একদিন পরে আবার আমাকে ফোন এইদের মানে দুই দিন আগে আমাকে বললো যে আমু ইয়ে করো কি যেন বলে তাহলে আমি টিকিট পাঠাই দিই তুমি চলে আসো এক সপ্তাহ থেকে আবার চলে যেও আর ঈদের আগের দিন আমি ভাবলাম যে ব্যস্ত ট্যস্ত আছে ঠিক আছে আমিও ব্যস্ত আমি রাত 11টায় ওকে ফোন দিচ্ছি এই জন্য যে ও ফ্রি আমিও ফ্রি এখন হাই হ্যালো তো একটু হবে ঈদের দিন আমি ব্যস্ত থাকবো সারাদিন আর কথা বলেননি সারাদিন কথা বলিনি সারাদিন আগের দিন কথা বলেছি তার আগের দিন কথা বলেছি সারাদিন তো আসলে কি বলবো কারণ ও ব্যস্ত থাকে যেহেতু কাজে থাকে আপনাকে বলেছে হ্যাঁ বলেছে অনেক ব্যস্ত থাকতো ফোন করলেন রাত 11টায় ফোন 11টা করেছি এখন দেখি ফোন রিং হচ্ছে ধরে না কিন্তু ও যদি না ধরে পরে দেখা যায় ও যদি সময় করে ও ব্যাক করে কল ব্যাক করে সেদিন আর কল ব্যাকও করে নাই কি ব্যাপার ওমা কল ব্যাক আমি তো করেই যাচ্ছি রিং হচ্ছে কিন্তু পরে রাত 12টা আনুমানিক রাত 12টা হবে এক ভদ্রলোক আমাকে ফোন করতে করে বলতেছে সিনা আপনার কী হয় আমি বলি আমার ছেলে বলে কি ও কী করে আপনি জানেন আমি বলি হ্যাঁ জানি টুকটাক কাজ করে আমি ওইটাকে টুকটাক করেই বলে আমি যেহেতু একদম ফাইনালি এখনও কিছু জানি না আমি তো টুকটাক কাজ করে এটা বলছি তো বলে যে উনি সেনাবাহিনী আর্মিতে উনি কেন চাকরি ছাড়ছে আমাদের ওই যে বাইরে ঘুরবে টুরবে বিশ্বভ্রমণ টমন করবে এগুলো আমার বলতেও ভালো লাগতো না এখন একজনে তো অপরিচিত লোক একজন আর মানুষ না শুনলে এটা হাসবে যে বিশ্বভ্রমণ করার জন্য এই চাকরি ছেড়ে দিছে আমাদের সমাজে এটা গ্রহণ করবে না একটি জীবন হ্যাঁ এটা কেউ গ্রহণ করবে না তো ওইভাবে আমার বলতে এই জন্য খুব একটা ভালো লাগতো না তো তারপরে উনি জিজ্ঞেস করেছে পরে আমার মনে হলো কি ব্যাপার উনি কোথাকার মানে আমি তো চিনি না এত তখন পরিচয় জিজ্ঞেস করেন না না এত রাত তখন আমার মনে হয়েছে প্রথম তো এগুলি মনেই হয় নাই পরে বলছে উনি আমি আপনি কে আমাকে এগুলি কেন জিজ্ঞেস করতেছেন একটু রুড হয়ে আমি বলছি উনিও দেখি রুড হয়ে বলছে আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলছেন কেন আমি টেকনাফ থানার ওসি যখন টেকনাফ থানার ওসি বলছে আমি ভাবছি কি হয়তো কোনো ওই যে পুলিশের সঙ্গে কাজ টাজ করতেছে কোনো হয়তো বাকপিদণ্ডা হইতেই পারে হ্যাঁ হতেই পারে আমার ছেলেকে হয়তো নিয়ে গেছে থানায় ওখানে জিজ্ঞাসাবাদ ও আদৌ আর্মি অফিসার নাকি ভুয়া আর্মি অফিসার আমি এবারে এটা মনে নিচ্ছি সেনাবাহিনী কর্মকর্তা কিনা সেটা আপনার কাছে জানতে চাইছি আমি ভাবছি যে এরকম কতজনই তো কত কিছু এরকম করে মিথ্যা পরিচয় দিল কিনা যে আমি একদম ওইটাই ধরে নিছি ধরে নিয়ে তখন আমি এই জন্য উনি যা বলছে আমি তো সব ইয়ে করছি যে আচ্ছা এখন পরে আবার দেখি এটা ও আমি বলছি ও তো ফোন এটা ও কোথায় ও ফোন তো ধরতেছে না তখন উনি বলে যে ও আছে একটু দূরে আছে ফোনটা দেন বলে হ্যাঁ দিব একটু পরে দিব বলে উনি রেখে দিছে এটি রাত 12টায় রাত 12টা হবে আর কি তারপরে দিবে ঠিক আছে দিবে তারপরে আমি তো বসে আছি পরে এখন দেখি আমার ছেলেকে ফোন দে কতবার ফোন বাজছে পরে দেখি ফোন স্টপ হয়ে গেছে আর ফোন তো বাজে তখন আমার একটু কেমন জানি লাগছে এতক্ষণ তো বাজছে আচ্ছা ঠিক আছে এখন যখন ফোন তখন আমি বলি আল্লাহ এত রাত
আমি এখন কার কাছে খোঁজ দিব, কাকে বলবো, কি করব? সেই এই মেজর মহসিন এবং মেজর শাহরিয়ার ফোন নাম্বার আমার ফোনে সেভ করে দিছে। তখন আমার মনে হলো যে ওদেরকে জানাই, যেহেতু ওরা ইয়ে ওদের জানালে আবার হ্যাঁ ব্যাটসম্যানকে প্রথমে জানাইছি। পরে মহসিনকে আমি সকালে আর ফোন দিব দিব করতে, আল্লাহ আজকে ঈদের দিন ওদের কত কাজ থাকে, ফোন দিছি, ও দুইবার ধরে নেয়, তারপর ও তো আবার কী বলবে আমাকে সেটার জন্য, হ্যাঁ জেনে গেছে। পরে সে ফোন ধরে বলে আন্টি এক্সট্রিমলি সরি, আমি আসলে একটু বিজি ছিলাম তো ঈদের দিন। আমি বলি হ্যাঁ হ্যাঁ মহসিন, আমি তো জানি তোমরা সবাই বিজি থাকো, এটা আমি জানি তো। তো বলে যে আন্টি কেমন আছেন, আচ্ছা ইয়ে করে না, আমি বলি দেখছে আমাদের কোর্সমেটটা ব্যাপারটা দেখছে। তো বলে যে বড় আপুর ফোন নাম্বারটা দেওয়া যাবে, তো আমি দিলাম আর কি। তারপরে আমার মেয়ে জামাইয়ের ফোন নাম্বারও নিল, তারপর আমার মেয়েকে পাই নাই মনে হয়, আমার মেয়ে তখন ব্যস্ত ছিল। এর মধ্যে আবার পুলিশ আসছে, 10টার সময় পুলিশ আসছে, বলছে যে উত্তরা পশ্চিম থানার ওসি। তারা কি বললেন? বললেন যে তখন জিজ্ঞেস করতেছে যে ও কি চাকরি ছেড়েছেন কেন। আমি বলি এই যে ঘোরাফেরা করবে বিশ্বব্রহ্মাণ্ড এই জন্য। তারপর বললো কোনো রাজনীতির সঙ্গে জড়িত কি না। আমি বলি এই ব্যাপারে আমি এবার 100% বলতে পারি, কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। তার রাজনৈতিক পরিচয়টি জানাচ্ছি? হ্যাঁ জানাচ্ছি। আমি বলি যেটা না জানি জানি কনফার্ম এটা আমি বলতে পারি। সকাল দশটায় 10:30 এরপর আবার কখন আসলো? আর আসে নাই। ছবি নিয়ে গেল কখন? ওই সময় যে ওই যে ও আর্মিতে কি না সেটার জন্য আমি তো অতি উৎসাহী হয়ে সব ছবি বের করে দিচ্ছি, যত পারেন দেন যত পারেন। ওই যে আমার ওই কথা যে আমার ছেলে ও ওখানে আর্মি কিনা, এখন সেটা তারা যাচাই বাছাই করতে যাচ্ছে, আমি তো ওই পয়েন্টেই আছি। পুলিশ আপনাকে অফিসিয়ালি কি এই খবরটি আজ পর্যন্ত দিয়েছে? না না দেয়নি। পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের মৌখিক বা লিখিত আপনাকে এই খবরটি কি দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। রাষ্ট্রীয়ভাবে আপনি কি এই খবরটি আজ পর্যন্ত পেয়েছেন যে কোনো দায়িত্বশীল কর্মকর্তা আপনাকে এটি জানিয়েছে বা ওর হত্যাটা? হত্যা সম্পর্কে জানা নেই, সমবেদনামূলক যেই ইয়েগুলো কাজ হয়েছে, যেমন প্রধানমন্ত্রী ফোন করেছেন, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই আমাকে সমবেদনা দিয়ে চিঠি দিয়েছেন, এগুলো হয়েছে। আপনাকে কিছু বলার আছে যে স্বপ্নবাজী মানুষটির জীবন যে 36 বছরে থেমে গেল? কিভাবে কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। তো স্বপ্ন তো থেমে যায়নি, রেখে গেছে, অন্যরা এগিয়ে নিবে। আপনি সত্যি বলতে চান কিংবা আর কোনো মায়ের বুক আমার ছেলে চাইতো যে ওদের আম্মু আমরা তো চলে যাচ্ছি বা যাবো কদিন পরে, আমাদের জেনারেশনগুলির জন্য আমাদের একটু ভাবতে হবে না? অনেক ভাবতো। যে শূন্যতা এটি আসলে পূরণ হবার নয় বা এটি কোনো সমবেদনার জায়গা নয়, কিন্তু এই শূন্যতা যেন অন্যের কারো জীবনে না আসে সেজন্য কি আপনার কিছু বলার আছে? আমার ছেলের জীবন দিয়ে রেখে গেছে আপনাদের জন্য বার্তা, সামনে সবার জন্য একটা বার্তা রেখে গেছে, তোমরা সুন্দর মানে সাজানো একটা সুন্দর পৃথিবী রাখো, গড়ো। তো সাজানো সুন্দর পৃথিবী রাখলে তো এখানে হত্যাকাণ্ড আসবে না, এখানে অন্য জিনিস কিছুই আসবে না, ইতিবাচক মনোভাব রাখবা সুন্দর এই বার্তা। ওর আসলে আমি এখন এটাই মনে করি ও জীবনটা দিয়ে ওই বার্তাটাই কিন্তু সে স্থাপন করে গেছে, এটাই মেসেজ, জাস্ট মেসেজ। এর সুবিচার যেন, সুবিচার অবশ্যই চাইব, একটা সুবিচার হলে তাহলে এটা পুরো সমাজের যে একটা সমাজের সবাই যেমন ভেবে নিচ্ছে যে দূর কিছু হবে না, দূর কিছু হবে না, অন্তত এই জিনিসটা মানুষের মনে একটু হলেও সাহস সঞ্চয় করবে, কিছু হবে, কিচ্ছু হবে না, সেই ব্যাপারটা হয়তো বা যেন মানুষের মাঝে আবার আসা যাবে। হ্যাঁ আসা যাবে। নাসিম আক্তার আপনাকে ধন্যবাদ আজকে রাত ঘন্টার গল্পে আমাদের সময় দেওয়ার জন্য। এই গল্প আসলে যদি আমরা না করে অন্য কোনো গল্প করতে পারতাম তাহলেই হয়তো বা আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আধ ঘন্টার গল্পে। আপনারা দেখছিলেন শুনছিলেন সিনা মোহাম্মদ রাশেদের গল্প, বেড়ে ওঠার গল্প, তার স্বপ্নের গল্প, তার রেখে যাওয়া অসমাপ্ত গল্প এবং তার সেই অসমাপ্ত কাজ সামনের দিকে এগিয়ে নেবে এটি তার পরিবার এবং মায়ের চাওয়া। আজকের মতো এখানেই শেষ করছি আধ ঘন্টার গল্প।